আসর, এর মৌলিক শিক্ষা, অর্থ এবং ব্যাখ্যা। সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব সূরাতুল আসরের ভিতরে যে সারগর্ভ শিক্ষা আল্লাহ পাক নাজিল করেছেন আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীম নাজিল করেছেন এই উম্মার জন্য। এই উম্মাহ বলতে শুধুমাত্র আমরা নই, এখানে কিন্তু কাফের, মুশরিক, বেদিন সবাই সামিল আছে। এই কোরআন পুরো বিশ্বের সকল মানুষের জন্য কিতাব এবং সর্বশেষ এবং চূড়ান্ত কিতাব। এরপরে আর কোনো কিতাবও আসবে না, আর কোনো নবী রসুল আসবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো মানব জাতির নবী করেছেন, শুধু মুসলিমদের নয়, এমনকি তিনি জিনদেরও নবী। সূরা জিন নামে একটা সূরা আছে আল কোরআনে, সেখানে আপনারা পড়লে বুঝতে পারবেন জিনরাও কিন্তু ইসলাম কবুল করেছে। জিনদের মধ্যে অনেক জিন ইসলাম কবুল করেছে এবং অনেক জিন মানুষের মতোই কুফরি করেছে। আর আল্লাহ পাক কিয়ামতের মাঠে এই মানুষ এবং জিন উভয়েরই ফয়সালা করবেন। তিনি সূরা আরাফের মধ্যে এটাও বলেছেন যে প্রচুর সংখ্যক জিন এবং প্রচুর সংখ্যক মানুষকে তিনি জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি প্রচুর সংখ্যক জিন এবং মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। কি অপরাধ ছিল ওদের? এটা ভালো প্রশ্ন। তাদের অপরাধটা কি ছিল? অপরাধ হচ্ছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের হৃদয় দিয়েছিলাম, হৃদয় দিয়ে উপলব্ধি করেনি, কলব দিয়েছিলাম, কলব দিয়ে উপলব্ধি করেনি। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের দুকান দিয়েছিলাম, শ্রবণ শক্তি দিয়েছিলাম, তারা কখনো শোনেনি। ওয়ালাহুম আয়ুনুন, তাদের দুই চোখ দিয়েছিলাম, লা ইউবসিরুনা বিহা, এই চোখ দিয়ে তারা কখনো সত্যকে চিনতে পারেনি। উলাইকা কাল আনআম, এরা হচ্ছে গবাদি পশুর মতো, আনআম মানে গবাদি পশু। বাল হুম আদল, বরং তার চেয়েও তারা নিকৃষ্ট। আল্লাহর কথা, আমাদের কথা না। উলাইকা হুমুল গাফিলুন, এরাই হচ্ছে প্রকৃতপক্ষে গাফেল সম্প্রদায়, গাফেল। এখানে অপরাধটা বুঝতে পারছেন? অপরাধটা কি? হৃদয় দিয়েছিলাম, উপলব্ধি করেনি, দুই কান দিয়েছিলাম, শোনেনি, দুই চোখ দিয়েছিলাম, দেখেনি। এদেরকে আল্লাহ পাক বলেছেন গবাদি পশুর মতো, বরং তার চেয়েও নিকৃষ্ট। এবং এই অপরাধের কারণে আল্লাহ পাক প্রচুর জিন এবং মানুষকে জাহান্নামে দিবেন। কতজন জিন মানুষকে? জিনের হিসাবটা আমরা জানি না, মানুষের হিসাবটা জানি। আপনাদেরকে বলছি হাদিসটা শুনুন, সহিহ বুখারীর মধ্যে চারবার এসেছে হাদিসটা। আদম আলাইহিসসালাম যখন কিয়ামতের দিন উঠবেন, আল্লাহ পাক তাকে বলবেন, হে আদম, তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। আদম আলাইহিসসালাম বলবেন, হে আল্লাহ, কতজনকে আলাদা করে দিব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাজারে 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। নাউযুবিল্লাহি মিন যালিক, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই হাদিসটা সহিহ বুখারীতে এসেছে একবার না, চারবার। হাজারে একজন ব্যক্তি জান্নাতে যাচ্ছে, এই কথাটা শোনার পরে সাহাবীরা দরদর করে কাঁদতে থাকলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি হবে তাহলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুখবর দিলেন, সেটা হলো ওই যে একজন, তার বেশিরভাগই হবে উম্মতে মুহাম্মাদের মধ্য থেকে, আর ওই বাকি 999 জন, তারা যে জাহান্নামে যাবে, তাদের বেশিরভাগ হবে ইয়াজুজ এবং মাজুজদের মধ্য থেকে। এই ইয়াজুজ আর মাজুজ কোনো মানে মনস্টার প্রাণী নয়, এটা কোনো দৈত্য দানব না, এরা মানুষই, এরাও মানুষ। কারা এরা? এদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বলেছেন সূরা কাহফের মধ্যে, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ, হে যুলকারনাইন, ইয়াজুজ আর মাজুজ পুরো বিশ্বে ফাসাদ সৃষ্টি করছে। فهل نجعل لك خرجا على ان تجعل بيننا وبينهم سدا؟ ওই যুলকারনাইনের কম বলেছিল, আমি কি, আমরা কি তোমাকে এমন কোনো ট্যাক্স দিব, কর দিব, যে আপনি আপনি ইয়াজুজ আর মাজুজ এবং আমাদের মাঝখানে একটা দেয়াল নির্মাণ করে দিবেন? সূরা কাহফের পিছনের দিকে আছে গল্পটা, পড়ে দেখবেন। এদের মূল ফাংশনটা হচ্ছে এরা সারা বিশ্বে ফাসাদ সৃষ্টি করে বেড়াবে, সমাজে ফাসাদ, রাষ্ট্রে ফাসাদ, বিশ্বে ফাসাদ, অর্থনীতিতে ফাসাদ,
আপনার দেখবেন পরিবারে ফাসাদ, প্রত্যেকটা জায়গায় ফাসাদ তো বোঝেন, ফিতনা আর ফাসাদ, অরাজকতা, বিপর্যয়। এখন সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখবেন কারা এই কাজগুলো করছে, সারা বিশ্বে কারা এই ফাসাদের মূল কেন্দ্র, কারা? মুসলিমরা, কখনো না। খুব ভালো করে চিন্তা করলে বুঝতে পারবেন যে এই ফাসাদ ফিতনাগুলো আসছে পৃথিবীর একটা দিক থেকেই, সেটা হলো পৃথিবীর পশ্চিম দিক থেকে। আমরা বলছি না ওরাই আজুজ মাজুজ, এই কথাটা বলছি না আমি, আমি বলছি যে তাদের মাঝখানে আজুজ আর মাজুজের খাসলত আছে। খাসলত বুঝি না, খাসলত মানে স্বভাব চরিত্র ওদের মধ্যে আছে। যাই হোক, এই হবে পরকালে কিয়ামতের দিনের অবস্থা। একটা আয়াত আপনাদেরকে শোনাই, সূরা নিসার মধ্যে এসেছে, আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহ লা ইগফিরু মা ইউশরিকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেছেন নিশ্চয় আল্লাহ পাক তার সাথে শিরিক ছাড়া সমস্ত গুনাহ মাফ করতে পারেন। আল্লাহ পাক তার সাথে শিরিক ছাড়া সমস্ত গুনাহ মাফ করতে পারেন, কিন্তু আল্লাহ পাক তার সাথে শিরিকের গুনাহ মাফ করবেন না। এই যে আয়াতের দলিল আছে, এটা আপনারা জানেন, আগেও শুনেছেন। আবার আল্লাহ পাক হাদিসের মধ্যে বলছেন, এটা হাদিসে কুদসি, যে হে আদম সন্তান, তুমি যদি আমার সামনে আসমান জমিন সমান পাপ নিয়ে আসো, কিন্তু আমার সাথে কাউকে শরিক করনি, শিরিকের পাপ নাই, তাহলে আমি তোমার সামনে আসমান জমিনের চেয়েও বেশি ক্ষমা নিয়ে হাজির হব। তো এত ক্ষমা যদি আল্লাহ করতে পারেন, আল্লাহ পাক যদি শিরিক ছাড়া সব গুনাহ মাফ করতে পারেন যাকে ইচ্ছা, তাহলে কেন 999 জন মানুষ জাহান্নামে যাবে? এটা প্রশ্ন, ভালো প্রশ্ন না? আল্লাহ পাক যদি শিরিক ছাড়া সব গুনাহ মাফ করতে পারেন, যাকে ইচ্ছা আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ, আল্লাহ যাকে চাবেন মাফ করবেন ইনশাআল্লাহ। তবে মানুষের হকটা আলাদা, মানুষের সাথে আপনার হক থাকে, সেটা ওর কাছে মাপ চেয়ে নিতে হবে। আল্লাহ পাক চাইলে জেনার গুনাহ মাফ করতে পারেন, চুরির গুনাহ মাফ করতে পারেন, ব্যভিচারের গুনাহ মাফ করতে পারেন, সুদ খেয়েছেন সেটাও মাফ করতে পারেন, আল্লাহ পাক সব মাফ করতে পারেন। তিনি বলছেন শিরিকের গুনাহ আমি মাফ করবো না, যেটা তওবা না করে আর কি। তো সব গুনাহ যদি আল্লাহ মাফ করতে পারেন, তাহলে হাজারে 999টা জন মানুষ কেন জাহান্নামে যাবে? উত্তর কি? তাহলে উত্তর হচ্ছে ওদের আমল নামায় নিঃসন্দেহে শিরিকের পাপ থাকবে, তাই না? নিঃসন্দেহে ওদের আমল নামায় শিরিকের পাপ থাকবেই থাকবে, যদি না থাকতো আল্লাহ পাক তাহলে মাফ করতেন, কেন জাহান্নামে যাবে তারা? অতএব বুঝতে হবে আপনাকে, খুব মানে চৌকস হতে হবে আপনাকে, বুঝতে হবে যে সারা বিশ্বে শিরিকের উৎস কোথায় কোথায় আছে, কারা শিরিকের সাথে জড়িত। দেখেন ওই পশ্চিমা সভ্যতার দিকে তাকায় দেখেন, ওরা আল্লাহ বিশ্বাস করে না, গডলেস। ওরা বলে ধর্ম বলতে কিছু নাই, আল্লাহ বলতে কিছু নাই, কোরআন ইসলাম ধর্মগ্রন্থ এগুলো তো অনেক আগের বিষয়, এগুলো এই যুগে চলে না, বলে না মুশরিক, তার মানে এরাও ওদের অন্তর্ভুক্ত। আবার দেখেন যারা মুশরিক, মূর্তি পূজা করছে, সরাসরি শিরিক করছে। মুসলিমদের মধ্যে অনেকে কবর পূজা করছে, সরাসরি শিরিক করছে। মুসলিমদের মধ্যে এবং অমুসলিমদের মধ্যে উভয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন শাসনের বিরুদ্ধে আইন ও শাসন রচনা করে বিশ্ব পরিচালনা করছে, এটা শিরক। অর্থনীতিতে যাবেন আপনি, দেখবেন সেখানে আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের বিধান চলছে, শিরক। এটা মানুষে বোঝে না, মুসলিমরা এটা বোঝে না যে আল্লাহর বিধান যখন থাকবে, যখন নাই সেটা আলাদা কথা, যখন আল্লাহর বিধান কোনো বিষয়ে থাকবে সেটা বাদ দিয়ে যদি আমি অন্য কোনো বিধান মানি, এটা শিরক, এটা শিরক আকবার, বড় শিরক। সূরা তওবায় দলিল আছে, পড়ে দেখবেন। তাহলে বুঝতে হবে যে আমল নামায় শিরিক থাকবে, তো আমল নামা শিরিক মুক্ত করতে পারলেই ইনশাল্লাহ আমরা ওই হাজারে একজনের অন্তর্ভুক্ত হতে পারবো ইনশাল্লাহ। অন্যথায় আমি কোনো অপশন দেখি না আপনাদের সামনে, আমি নিজেকে নিয়েও খুব চিন্তিত। আল্লাহ ভালো জানেন কোন দিক থেকে শিরক হয়ে যাচ্ছে, আল্লাহই ভালো জানেন। এগুলো ছাড়াও তো লোক দেখানো শিরক আছে, গোপন পাপ আছে, এমন পাপ যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। বাইরে আমরা খুব মলবি মুন্সি, ভিতরে যে কত পাপ সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহান আল্লাহ পাক আমাদের গুনাহগুলো মাফ করে দিন, আল্লাহুম্মা আমিন। যে আয়াতটা কেন্দ্র করে কথাটা বললাম, যে এই অপরাধের কারণে আল্লাহ পাক প্রচুর সংখ্যক জিন এবং মানুষকে জাহান্নামে পাঠাবেন, আল্লাহ পাক এই জাহান্নাম থেকে বাঁচার জন্যেই নাজিল করেছেন আল কোরআন। এবং কোরআনটা আমরা বুঝতে পারবো না, আমাদের বোঝা আমাদের জন্য অসম্ভব, যতক্ষণ না সেখানে সুন্নত আসে, যতক্ষণ না কোরআনটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুন্না দিয়ে ব্যাখ্যা করে দেন, তার আগ পর্যন্ত কিন্তু আপনি বুঝতে পারবেন না।
আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল। তিনি বলেছিলেন তার চরিত্র হচ্ছে কোরআনের মতো। কিসের মতো? তার মানে কোরআনের প্রতিটা আয়াতের উপর সর্বপ্রথম কে আমল করেছেন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হলো সুন্নাহ। তো এই কোরআন এবং সুন্নাহ ছাড়া আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারছি না। এই জন্যে কোরআন এবং সুন্নাহকে কেন্দ্র করে আপনার কাজ হবে মূলত ছয়টা। এর আগে একদিন বলেছিলাম, আবার বলছি, প্রথমত আপনাকে কোরআন এবং সুন্নাহ পড়া শিখতে হবে, পড়াটা শিখতে হবে। এখানে বয়স কোনো বাধা নয়, পড়াশোনায় বয়স কোনো বাধা নয়, যে কোনো বয়সের মানুষের জন্য এটা আল্লাহ পাক সহজ করে দেবেন ইনশাআল্লাহ।